সকাল থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করেছিলাম, নাস্তা বানানো শেষ, আর সকালবেলা বাসি ভাত ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না, টক খিচুড়ি আছে না সেই টক খিচুড়ি রান্না করেছিলাম। সেই খিচুড়িটা আমার মেয়ে অনেক পছন্দ করে। আর ফ্রিজে তেমন বাজার ছিল না, তাই ভাবলাম যে কী রান্না করব। ফ্রিজে অল্প কয়েকটুকা মুরগির মাংস ছিল, সেগুলো আবার বের করে নিলাম। আলুও ছিল না, ওরা আবার আলু ছাড়া মাংসটা খেতে চায় না। তারপর ভাবলাম যে রান্না করে দেই, দেখি রাত্রে কী করা যায়। রাত্রে এটার ভিতরে আবার আলু দিয়ে দিব। আসলে বেশি বাজার আমাদের ঘরে লাগে না, ওরা তো মুরগিটা পছন্দ করে। আর প্রতিদিন রান্না করি না, তারপর যখন রান্না করি আলু ছাড়া ওরা আর কি মুরগিটা খেতে চায় না। আর পাশে কিন্তু আমি করলা দিয়ে আর মূলা শাক আনছিল, মূলা শাকের যে মূলাগুলো ছিল সেগুলো ডাটা আর একটা আলু ছিল সেটা দিয়ে আমি একটা চচ্চড়ির মতো রান্না করছি। আর আমি কিন্তু আজকে অনেক কাপড় ধুইছি, কাপড় জমে গেছিলো, আমার অনেক পায়ে ব্যথা ছিল, কাপড় ধুইতে পারি নাই। তাই ভাবলাম যে আজকে এই কাপড়গুলো ধুয়ে নেই, আর ভাবছি যে আজকে সব কাজগুলো করে নিব, কারণ পায়ে ব্যথার কারণে না অনেক কাজ আমার রয়ে গেছিলো, যেমন কাপড় ধোয়া, ঘরগুলো একটু ডিপ ক্লিন করা, এগুলো হয় নাই। তাই ভাবলাম যে আজকে একটু করে ফেলি। আর এই যে মেয়েরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর নেহার বাবা কিন্তু চলে গেছে কাজে। আর ওয়ার্ড্রপের উপরে না প্রতিদিন মুছি, তারপরে অনেক ধুলা হয়। সংসারে মেয়েদের কিন্তু কাজগুলো দেখা যায় না, সবাই মনে করে মেয়েদের কী কাজ, শুয়ে বয়ে সারাদিনই তাদের চলে যায়। আসলে যে টুকিটাকি কাজ সারাদিনই থাকে এটা সেটা কিন্তু করতে হয়। মনে হয় কি যে রান্নাবান্না শেষ, ঘর গোছানো শেষ, এখন মনে হয় আর কোনো কাজ নাই, কিন্তু একটু পরে কিন্তু আরেকটা কাজ মনে পড়ে যায়, তখন অটোমেটিকই আবার সেটা করতে হয়। আর এই যে আমার ড্রেসিং টেবিলের ভিতরে না সবগুলো অগোছানো, কারণ আমার এই ড্রেসিং টেবিলের তালাটা না নষ্ট হয়ে গেছে। তালাটা আমার ভাবছি যে তালাওয়ালা ডেকে এনে ভেঙে তারপরে এগুলো সব পরিষ্কার করতে হবে, এর জন্য আমি ভিতরের ওই জিনিসগুলো না পরিষ্কার করতে পারি না। আর এই যে আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে, এখন আমি গোসল করে নিব। সব ঘর আমি পরিষ্কার করে নিলাম, সেই ডাইনিং রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওয়ার্ড্রপ এগুলো সব মুছে ফেললাম। আর এখন ভাবতেছি যে গোসল করে নিব। আর আরেকটা ঝামেলা যে বিকালে বাচ্চাদের কী খাওয়াবো, এটাও আরেকটা ঝামেলা। তাই ভাবলাম যে বিকালের জন্য বাচ্চাদের নুডলসটা এখনই রান্না করে রেখে দিই, নুডলসটা ওরা অনেক পছন্দ করে। আর এই যে খিচুড়ির উপরে না একটু জিরা দিয়েছিলাম, সেই জিরাগুলো আবার মিক্সড করে নিচ্ছি। যে খিচুড়িটা মজা হয়েছিল, অল্প ভাত ছিল সেই ভাত দিয়ে, আর ডাল ছিল ফ্রিজে তিন চার দিন আগে, সে ডাল মিলায় তারপরে এই খিচুড়িটা রান্না করেছিলাম। আর এই যে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, আমার নেহা আবার এই খিচুড়িটা অনেক পছন্দ করে, নিধি আবার খেতে চায় না, আমি আর নেহা আর কি খেলাম। অনেক মজা হয়েছে, খিচুড়িটা ভালোই লাগছে। টক খিচুড়িটা না আমার আম্মা রান্না করতো, অনেক মজা হতো, আমি আমার মতো পারি না। কেন যে পারি না, আসলে আমি তো রেসিপিটা দেখি নাই, আন্দাজের উপরে রান্না করি। আর আমার মেয়েও বলে যে তোমারটা আমার নানির মতো হয় না। আসলে নানি দাদিরা যেভাবে রান্না করে সেভাবে কখনো আমাদেরটা হয় না, মা খালাদের মতো, শাশুড়ির মতো। আমার শাশুড়ি এত মজা রান্না করতেন, মাঝে মধ্যে আমার নেহা বলে যে এটা আমার দাদির মতো হয় নাই, আমার নানির মতো হয় নাই। আর এই যে এখানে আমি যখনই মুরগি আনে চিকেন উইনগুলো আমি কেটে কেটে জমায় রাখি। জমায় রাখার পরে তাই ভাবলাম যে আজকে কী দিব ওদের বিকালে। ওর বাবা থাকলে আবার মাঝে মধ্যে বিকালে নাস্তা কিছু নিয়ে আসে। আমার ঘরে নুডলস ছিল, ওর আবার ডিমটা পছন্দ করে, মাঝে মধ্যে করে না, তো ভাবলাম যে এটি নুডলস রান্না করে দেই আর চিকেন উইন দিয়ে দিই। এই যে এখন বিকালে ওদের দিয়ে দিলাম। ভাবছিলাম যে দুপুরে রান্না করব, পরে দেখলাম যে না থাক পরেই রান্না করে দেই। এখন বিকালবেলা ওদেরকে রান্না করে দিলাম, পরা ওরা মজা করে খেয়ে নিচ্ছে। আর আমি সন্ধ্যা পরে একটু নিচে গেছিলাম, আমার ঘরে আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে। আলু পেঁয়াজের যে দাম, মানে কি বলবো, অসম্ভব দাম। দেখে দেন
লোকটাও বলতেছিল যে ভাবছিলাম নতুন সরকার আসছে, জিনিসের পথে দাম কমবে। আমি আবার বললাম যে এই জিনিস ভাই একবার দাম বাড়ে সেগুলা কি আর কমে? আর কমার সম্ভাবনা নাই, জানি না, আল্লাহ পাকি ভালো জানে, আবার কমতেও পারে। আর বাংলাদেশটা স্বাভাবিক হলে আমার মনে হয় আগের চেয়ে জিনিসপত্রের দাম কমবে। দাম কমলে হয় কি, মানে মানুষ একটু বাঁচতে পারবে, ঠিক মতো একটু বাজার করে খেতে পারবে। আর আমি আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।